স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ 14 ডিসেম্বর 1971 আজকের এদিনে দেশের বিভিন্ন স্থান হানাদার মুক্ত হয়। পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কে উড়ে বিজয়ের পতাকা। এর আগে হানাদার বাহিনী বগুড়া শহরের দখল নিতে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে কয়েক দফা আক্রমণ চালায়, কিন্তু মুক্তি সেনারা বীরত্বের সঙ্গে ওই আক্রমণ প্রতিহত করেন। 1971 সালের আজকের এদিনে পাকিস্তান হানাদারদের হটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে শত শত মুক্তিযোদ্ধা ফাঁকা গুলি বর্ষণ ও উল্লাসের মধ্য দিয়ে জয়পুরহাটের ডাকবাংলোতে প্রবেশ করেন। পাকিস্তানি সৈন্যবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা তখন জীবন বাঁচাতে পালিয়ে বগুড়া ও ঘোড়াঘাটের দিকে ছুটে যায়। জয়পুরহাটের ডাকবাংলো প্রাঙ্গণে প্রথম স্বাধীনতার বিজয় কেতন সোনালী বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আসাদুজ্জামান বাবলু ওরফে বাঘা বাবলু। এদিন মুক্ত হয় চাপাই নবাবগঞ্জ। এদিন মুক্তিযোদ্ধাদের সমবেত করার জন্য সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠন ও মুক্তিযোদ্ধা আমির হোসেন ভুলু ও আমিনুল ইসলাম চৌধুরী উদ্যোগ গ্রহণ করেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে 13 ডিসেম্বর মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রেলযোগে ঈশ্বরদী অভিমুখে পালিয়ে যায়। 14 ডিসেম্বর ভোর রাতে হাজার হাজার জনতা ও বিজয়ী মুক্তিবাহিনী জয় বাংলা স্লোগান দিয়ে সিরাজগঞ্জ শহর দখল করে এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 14 ডিসেম্বর সকালে পাকিস্তানি হানাদার বাহিনীর 30-40 জনের একটি দল মুক্তিযোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হয়ে টাঙ্গাইল থেকে বিতাড়িত হয়ে ঢাকার পথে জিরোবো এলাকার ঘোষবাগ গ্রামে এসে পৌঁছালে ঝাঁপিয়ে পড়ে অ্যাম্বুশ পেতে থাকা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা বাহিনী। উচ্ছ্বসিত কিশোর টিটু সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। হঠাৎ এক ঝাঁক তপ্ত বুলেটের আঘাত ঝাঁঝরা করে দেয় কিশোর প্রাণটিকে। কিশোর মুক্তিযোদ্ধা দশম শ্রেণীর ছাত্র গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুর রক্তে মুক্ত হয় সাভার। এদিন মিত্র মুক্তিবাহিনী বিজয়ের বেশে চারদিক থেকে ঢাকার দিকে এগিয়ে আসে। যৌথবাহিনী তথা ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশ বিভিন্ন ভাষায় হানাদার পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের বাণী লিফলেট করে আকাশে ছড়িয়ে দেন। 14 ডিসেম্বর বিকেলে ভারতীয় মিগ-21 জঙ্গি বিমান কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই ঢাকার নীলাকাশে উঠতে থাকে। প্রচারপত্রে পাকিস্তানি সৈন্যদেরকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলা হয় তারা আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের জীবন ও সম্পদ নিরাপদ। 1971 সালের 14 ডিসেম্বর মাদারীপুরের কিছু অংশ পাক সেনাদের হাত থেকে মুক্ত হয়েছিল, আবার কিছু বাকিও ছিল। তখন বলা চলে আমাদের স্বাধীনতার ঘনগণনার সময়। যেহেতু ভারত ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, আমরা সবাই বুঝতে পারছিলাম মুক্তির দিন সমাগত। সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে বাংলা ডায়েরির পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।